বন্ধুরা, তোমাদের লাস্ট আমি ফুড এসআর আপডেট দিয়েছিলাম এবং তারপরে মঙ্গলবার আপডেট দেবো বলে দিতে পারিনি, তাই আজকের এই ভিডিওটা বানানো। আজকের ভিডিওতে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো, যেটা থাম্বনেইলে দেখতে পাচ্ছ। 857 জনের জয়নিং সেকেন্ড লিস্ট, পুরো ব্যাপারটাই বলবো। তো তার আগেই আমি বলে দিই, যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছিলে, ক্যান্ডিডেট, যে সমস্ত পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়ে পাশ করেছো এবং আমার ভিডিওটা দেখে অনেকে হয়তো হতাশ হয়েছিলে, অনেকে অনেক উল্টোপাল্টা কমেন্টও করেছিলে, আমি যাকে যতটা পেরেছি উত্তর দেওয়ার চেষ্টা করেছি কমেন্টের মাধ্যমে। আমি মঙ্গলবার আপডেট দেবো বলে দিতে পারিনি, বিভিন্ন কারণে আমি বাড়িতে ছিলাম না এবং কিছু কাজের মধ্যে আটকে ছিলাম বলে আমি আপডেট দিতে পারিনি। তো আজকে সেই সমস্ত ধোঁয়াশার অবসান ঘটিয়ে তোমাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা নিয়ে এসেছি। আজকের ভিডিওতে যে জিনিসগুলো বলবো, আমি বলেছিলাম সম্পূর্ণ আনঅফিসিয়াল আপডেট তোমাদের দেবো বলেছিলাম, এবং আনঅফিসিয়াল কিছু আপডেট সেটা আমি ইউটিউবে বা কোনো সোশ্যাল মিডিয়ায় তোমাদেরকে হলফ করে আমি কোনো কিছু বলতে ক্লিয়ারলি বলতে পারবো না বা বলা উচিত নয়, কারণ এটা একটা অপরাধমূলক কাজ হবে। ইউটিউবের কিছু গাইডলাইন্স আছে, সেই গাইডলাইন্স আমাকে ফলো করে চলতে হবে। তো একটা কথা, সমঝদার কা ইশারা কাফি হে, আমি তোমাদের কিছু ইশারার মাধ্যমে বলবো, সেটা তোমরা বুঝে নিতে পারলেই ভালো। জানো তো, কোনো সব কিছু কাজই অফিসিয়ালি হয় না, অনেক কিছু আনঅফিসিয়ালি হয়। সব কিছু সঠিকভাবে অফিসিয়ালি হলে পরে এতদিন তোমাদের নিয়োগ সম্পূর্ণ হয়ে আবার নতুন করে তোমার চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে যেত, তেমনটা কিন্তু কোনো চাকরির ক্ষেত্রেই হয় না। হ্যাঁ, অবশ্যই ফ্রেশ চাকরি হয়, হয় না তা বললে হয় না, হয়, নিশ্চয়ই হয়, আমিও এই কথা মানছি। কিন্তু তোমাদেরও এই কথা মানতে হবে বা মানতে বাধ্য হবে তোমরা, যে অনেক কাজ ইলিগালি হয়। আমি বলছি না, আমি এক্ষেত্রে কোনো সরকার বা কোনো রাজনৈতিক দল বা কোনো কিছুকে আমি দোষ দিতে চাইছি না, ঠিক আছে, কারণ বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতেই পারে। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে বলতে চাই সেটা হচ্ছে ফুড সাব ইন্সপেক্টর, অর্থাৎ পশ্চিমবঙ্গ ফুড সাব ইন্সপেক্টর 2018-তে যে পরীক্ষা হয়েছিল, যার ফাইনাল লিস্ট অলরেডি বেরিয়ে গেছে, যার নিয়োগ প্রক্রিয়া কিছুটা হওয়ার সম্পন্ন হয়েছে এবং অনেকটা বাকি আছে, কেস চলছে WBAT-তে। সেটা কি হলো, আমার সূত্র মারফত আমি কতটা জানতে পেরেছি সেটা আমি তোমাদেরকে জানাবো বলে আজকের ভিডিওটা আমি বানিয়েছি। তো প্রথমেই আমি বলেছি, যে 857 জন ক্যান্ডিডেট যারা অপেক্ষা করছো, গভীর আগ্রহ ও ধৈর্য নিয়ে অপেক্ষা করছো, তাদের জন্য অনেক অনেক বড় একটা খুশির খবর যে 857 জন, টোটাল 957 জন পাস করেছিল, তাদের 100 জন জয়নিং হয়ে গিয়েছে, বাকি 857 জনেরও জয়নিং খুব শীঘ্র, খুব তাড়াতাড়ি হচ্ছে। তাদের যে WBAT-তে যে কেস চলছে, ওই কেসের কোনো মানেই হয় না, তোমরা জানো, তাদের নিয়োগ সম্পূর্ণভাবে হয়ে যাবে, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি হলফ করে বলতে পারি যে 857 জন পাস করে আছো, তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের নাম কেটে কেউ বাদ দিতে পারবে না, তোমাদেরকে কোনোভাবেই চাকরি থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না, তোমরা 100% চাকরি পেয়ে গেছো, শুধুমাত্র সময়ের অপেক্ষা। ঠিক আছে, এটুকুই তোমাদের বলার ছিল, তোমরা একদম কোনো রকম ডিপ্রেশনে ভুগো না, তোমরা শুধুমাত্র সময়ের অপেক্ষা করো, ভেবে নাও তোমরা চাকরি পেয়ে গেছো। মাইনে পাচ্ছ না তো কী হয়েছে, এখন যে 100 জন বন্ধু মাইনে পাচ্ছে, তোমাদের তাদের মতো করে ভাবো এবং তোমরা খুব তাড়াতাড়ি 2021-এ সম্ভব না হলে 2022 থেকেও কিন্তু তোমরা মাইনে পেতে, অর্থাৎ জয়নিং হয়ে মাইনে পেতে স্টার্ট করবে। ঠিক আছে, কোনো টেনশন নিও না, একদম নিশ্চিন্তে থেকে যাও এবং ফিউচারের পরিকল্পনা করো। বাকি যে ক্যান্ডিডেটরা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করছো, তাদের জন্যও একটা বিরাট সুখবর। হ্যাঁ, একদম সত্যি কথা, সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করছো, তাদেরকে আমি বলবো তারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নাও, কারণ সেকেন্ড লিস্টও হতে চলেছে। আমি যতটা জানতে পারছি সেটাই তোমাদের বলছি, বিশ্বাস অবিশ্বাস তোমাদের নিজের কাছে, ঠিক আছে, আমি সে ব্যাপারে কিছু বলবো না বা কোনো প্রমাণ আমি তোমাদের দিতে যাবো না, শুধু তোমাদের বলবো তোমরা প্রিপারেশন নিয়ে রাখো। তোমাদের হঠাৎ করে কিন্তু ইমেল বা ফোন আসতে পারে এবং ইমেলে আসা সম্ভাবনা বেশি, তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের পরে কিন্তু সিলেকশন এবং নিয়োগ হবে, সেকেন্ড লিস্ট বেরোচ্ছে। আর নিয়োগের সময়টা আমি তোমাদেরকে বলে রাখি, যে অনেকে বলেছিল যে পুজোর আগে নিয়োগ হবে এবং আমাদের ধারণা সেটাই ছিল যে পুজোর আগে নিয়োগ হবে, কিন্তু তেমনটা আর হচ্ছে না যতদূর জানতে পারছি। পুজো খুব কাছাকাছি চলে এসেছে তোমরা সবাই জানো, আর তার সাথে সাথে দুটো এলাকায় ভবানীপুর এবং শামশেরগঞ্জ ভোট হচ্ছে, ভোটের রেজাল্টের ব্যাপার আছে, আরও কিছু রাজনৈতিক ব্যাপার, রাজনৈতিক কারণ কর্মকাণ্ডের জন্য তোমাদের নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
তো যাই হোক বন্ধু, কিছু ভালো ভালো খারাপ সব মিশিয়ে তোমাদের কিছু খবর আমি দিয়ে দিলাম। তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমাদের সবাই থেকে হাটকে কিছু খবর দিয়ে থাকি, এবং চাকরি সংক্রান্ত, পড়াশোনা সংক্রান্ত এবং কিছু তোমার নেট সংক্রান্ত অনেক খবর দিয়ে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।